वेलकम टू माय नाइन्थ क्लास ऑन मैकबेथ बाय विलियम शेक्सपियर। देखो आज के आलोचना करब विलियम शेक्सपियर लेखा मैकबेथ अर्थात एर ऊपर आगे आमी यथारीति 8टा क्लास करेছি। যদি তুমি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেয়া আছে, তুমি অবশ্যই গিয়ে দেখে নিও। কেন কি এটা আমার 9 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি অ্যাক্ট 1 পুরোপুরি আলোচনা করা হয়েছে এবং অ্যাক্ট 2 এর সিন 2 পর্যন্ত আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব অ্যাক্ট 2 এর সিন 3। আমরা সিন 2 এ কি দেখেছি? আমরা সিন 2 এ দেখেছি যে ম্যাকবেথ ডানকানকে হত্যা করতে গেছে এবং লেডি ম্যাকবেথ ম্যাকবেথের জন্য খুব ওয়েট করছে এবং লেডি ম্যাকবেথ তার হাই পিচড নার্ভ টেনশনের মধ্যে আছে। পাশাপাশি ম্যাকবেথ ফিরে এসে ঘোষণা করছে যে সে ডানকানকে হত্যা করে ফেলেছে। 2 নম্বর পয়েন্ট আমরা কি দেখেছি? 2 নম্বর পয়েন্টে দেখেছি ম্যাকবেথ নিজে একটা আটমোস্ট নার্ভাস হিস্টেরিয়ার মধ্যে আছে এবং সে কল্পনা করছে যে তার হাতে যে রক্তের দাগ লেগে আছে সেটা সে কখনোই মুছতে পারবে না, উইল নেভার ওয়াশ আউট। 3 নম্বর পয়েন্ট আমরা কি দেখেছি? 3 নম্বর পয়েন্ট আমরা এটা দেখতে পেরেছি যে লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে ফোর্স করছে যে সমস্ত গ্রুমস যারা ডানকানের চেম্বারের বডিগার্ড হিসেবে নিযুক্ত আছে তাদের গায়ে গিয়ে রক্তের দাগ লাগিয়ে আসতে, যাতে করে পুরো দোষটা তাদের ঘাড়ে গিয়ে বর্তায়, কিন্তু ম্যাকবেথ সেটা রিফিউজ করছে, সে যেতে চাইছে না, ক্লিয়ার না। এটা আমরা সিন 2 তে দেখেছি। এবার সিন 3 তে আমরা কি দেখব আজকে? সিন 3 তে আমরা দেখব যে একজন ড্রাঙ্কেন পোর্টার অর্থাৎ পাহারাদার সে নিজেকে নরকের দ্বাররক্ষী হিসেবে কল্পনা করছে। এখানে একটা কথা বলে রাখি, অ্যাক্ট 2 এর সিন 3 মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। কেন কি এখান থেকে একটা 6 নম্বরের কোশ্চেন এসে থাকে, এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে পোর্টার সিন, মনে রাখবে। অ্যাক্ট 2 এর সিন 3 এটাকে বলা হয় থাকে পোর্টার সিন। এখানে প্রথম পয়েন্ট আমরা কি দেখতে পারবো? এখানে দেখতে পারবো যে একজন ড্রাঙ্কেন পোর্টার সে নিজেকে নরকের দ্বাররক্ষী হিসেবে কল্পনা করছে, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, ম্যাকডাফ রাজার চেম্বারে যাচ্ছে রাজাকে ঘুম থেকে ডেকে তোলার জন্য, কিন্তু সেখানে গিয়ে একটা হরিগল সাইটের সম্মুখীন হচ্ছে এবং সে ঘুরে এসে সেখান থেকে ঘোষণা করছে যে ডানকানের হত্যা হয়ে গেছে। 3 নম্বর পয়েন্ট আমরা কি দেখতে পারবো? 3 নম্বর পয়েন্ট আমরা দেখতে পারবো যে এই ডানকানের যে হত্যা হয়েছে এটার ইনভেস্টিগেশনের জন্য ব্যাংকো একটা কাউন্সিল ডাকবে এবং ম্যালকম এবং ডোনাল্ডবিন সেই কাউন্সিলে যোগদান করবে না, তারা সেখান থেকে চলে যাবে কোথায়? ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড, অর্থাৎ ম্যালকম চলে যাবে ইংল্যান্ডে এবং ডোনাল্ডবিন চলে যাবে আয়ারল্যান্ড, ক্লিয়ার না। আজকে আমরা এই ব্যাপারগুলো উপরে আলোকপাত করব। লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে অবশ্যই বলবো যে আমার ক্লাস যদি তোমার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং পরবর্তী কোন টেক্সটের উপরে ভিডিও বানালে তোমার অনেকটা হেল্প হবে বা পুরোপুরি হেল্প হতে পারে সে ব্যাপারে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তুমি যদি আমার অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, সেটা কি রেগুলার ইউনিভার্সিটি কি ডিসটেন্স ইউনিভার্সিটি, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তুমি অবশ্যই যোগাযোগ করতে পারো কন্টাক্ট নাম্বারের মাধ্যমে। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো অ্যাক্ট 2 সিন 3 প্রথমে যেটা দেখতে পারবো এখানে সেটিংস একই রকমই আছে। ম্যাকবেথের ক্যাসেল, নকিং অফ স্টেজ, এন্টার দ্য পোর্টার। পোর্টার প্রবেশ করছে, কি বলছে? হিয়ার ইজ এ নকিং ইনটেন্ট। ও কি ঠকঠক আওয়াজ পাচ্ছি। ইফ এ ম্যান ওয়্যার এ পোর্টার অফ হেল গেট, দ্যাট মিন্স একজন মানুষ সে যদি নরকের দ্বাররক্ষী হয়, ই শুড হ্যাভ অল টার্নিং দ্য কি, তাহলে তাকে বারবার নরকের দরজা খুলতে হবে। কেন কি আমাদের এই পার্থিব জগৎ থেকে সবাই একদিন মৃত্যুর পর নরকে চলে যাবে, কেউ নরকে যাবে, কেউ স্বর্গে যাবে। তো নরকে যখন তারা প্রবেশ করবে এবং সেই নরকের যে দ্বাররক্ষী আছে তাকে অবশ্যই দরজা খুলতে হবে এবং তাদের নরকে ওয়েলকাম জানাতে হবে। সেই জন্য এখানে পোর্টার বলছে ইফ এ ম্যান ওয়্যার পোর্টার অফ হেল গেট, যদি একজন মানুষ সে নরকের দ্বাররক্ষী হয় তাহলে ই শুড হ্যাভ অল টার্নিং দ্য কি, তাহলে নরকের যে দরজা আছে সেই দরজাটা সবসময় তাকে খুলতে হবে। নকিং অফ স্টেজ, এরপর একটা বাইরে ঠকঠক আওয়াজ হচ্ছে, নক 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 ঠকঠক আওয়াজ হচ্ছে। হুইজ দেয়ার ইন দ্য নেম অফ বিলজিবাব, এবার পোর্টার বিলজিবাবের নাম করে বলছে কে আছে ওখানে। হিয়ার ইজ এ ফার্মার দ্যাট হ্যাংড হিমসেলফ অন দ্য এক্সপেকটেশন অফ প্লেন্টি। দেখো এখানে প্লেন্টি মিন্স হচ্ছে প্রাচুর্য, এক্সপেকটেশন মিন্স হচ্ছে যেটা আশা করেছিল। তো এখানে কি দেখতে পাচ্ছে? দরজাটা খুলে পোর্টার দেখতে পাচ্ছে হিয়ার ইজ এ ফার্মার, একজন চাষী, দ্যাট হ্যাংড হিমসেলফ, যে নিজেকে কি করেছিল হ্যাং করে দিয়েছিল, দ্যাট মিন্স সুইসাইড করেছিল। একটা তো হ্যাং হিমসেলফ মিন্স হচ্ছে সুইসাইড করা। তো এখানে দেখা যাচ্ছে হিয়ার ইজ এ ফার্মার দ্যাট হ্যাংড হিমসেলফ অন দ্য এক্সপেকটেশন অফ প্লেন্টি, একজন ফার্মার যে কিনা অনেকটা আশা করেছিল তার ফসল ভালো হবে কিন্তু হয়নি, সুতরাং সে সুইসাইড করেছে। তখন পোর্টার তাকে বলছে কামিং, চলে এসো। হ্যাভ ন্যাপকিনস এনাফ অ্যাবাউট ইউ, এসো। তো ঠিক আছে, কিন্তু এখানে ন্যাপকিনস মিন্স হচ্ছে গামছা, তোমার যথেষ্ট গামছা থাকার প্রয়োজন তোমার কাছে। কেন কি হিয়ার ইউ উইল সোয়েট ফর ইট, কেন কি এখানে থেকে তোমাকে প্রচুর পরিমাণে ঘামতে হবে। এখানে যে নরকের আগুন দাও দাও করে জ্বলছে সেই আগুনের তাপে তোমাকে এখানে বসে বসে ওয়েট করতে হবে বা বসে বসে ঘামতে হবে বলা যেতে পারে, সুতরাং তোমার গামছার প্রয়োজন, কেন কি তোমার শরীরের ঘাম মোছার জন্য। সেই জন্য বলা হচ্ছে হ্যাভ ন্যাপকিনস এনাফ অ্যাবাউট ইউ ওয়্যার ইউ উইল সোয়েট ফর ইট, হ্যাঁ না। চলো নেক্সট, আবার ঠক ঠক করছে, নক নক। হু ইজ দেয়ার ইন দ্য আদার ডেভিলস নেম, এরপরে পোর্টার আরেকজন ডেভিলের নাম করে বলছে কে এসছে বাইরে, কে। ফেথ হিয়ার ইজ অ্যান ইকুইভোকেটর, এখানে ইকুইভোকেটর কথাটার অর্থ হচ্ছে ডাবল ডিলার, সাধারণত যে দুমুখো সাপ আমরা বলতে পারি, দ্যাট কুড সোয়ার ইন বোথ দ্য স্কেলস এগেইনস্ট আইদার সাইড, অর্থাৎ এখানে বলতে চাইছে যে একজন দুমুখো সাপ যে কিনা উভয় দিক থেকেই যে প্রমিস করেছে, যে দুমুখায় পা দিয়ে চলে, অর্থাৎ যে দুদিকে বজায় রেখে চলতে চায়, এরকম একজন ব্যক্তি who committed treasons enough for God's sake yet could not equivocate to heaven, যে কিনা একবার ধর্মের নামে শপথ করে কথা বলেছে এবং একবার রাজার নামে শপথ করে কথা বলেছে। কেন কি সে ভেবেছিল যে সে হয়তো স্বর্গে প্রবেশ করতে পারবে, কিন্তু সে এই দুনৌকায় চলেও সে স্বর্গে প্রবেশ করতে পারেনি, সুতরাং এই জন্য বলা হচ্ছে could not equivocate to heaven, সে সাধারণত স্বর্গে যেতে পারেনি, সুতরাং তার স্থান হয়েছে কোথায়? নরকে। ওটা বলছে ও কাম ইন ইকুইভোকেটর, এসো এসো এসো। তাহলে আমরা দেখা গেল এই পর্যন্ত প্রথমে নরকের যে পোর্টার বা যে দ্বাররক্ষী কি আছে সে দুজনকে ওয়েলকাম জানিয়েছে, একটা হচ্ছে ফরমান আর একটা হচ্ছে ইকুইভোকেটর। এরপরে আরেকজন ঠকঠক করছে, এসে ঠকঠক করছে। এরপরে পোটার বলছে হু ইজ देयर, কে এখানে? সেই देयर इज एन इंग्लिश টেলার কাম হিয়ার। আচ্ছা এখানে একজন ইংলিশ টেলার এসেছে, সে তার অপরাধ কি? তার অপরাধ হচ্ছে ফর স্টেলিং আউট অফ এ ফ্রেঞ্চ হর্স। সে একজন ফ্রেঞ্চ ব্যক্তি যে তাকে মজা তৈরি করতে দিয়েছিল সেখান থেকে সে একটু ছিট চুরি করে নিয়েছিল, অর্থাৎ মজা তৈরির জন্য যে ছিটের প্রয়োজন হয় সেখান থেকে সে একটু চুরি করে নিয়েছিল, স্টিলিং আউট চুরি করে নিয়েছিল। সেই কারণে তার অপরাধ এটাই এবং তার জন্য তার নরকে স্থায়ী হয়েছে। কাম ইন এসো টেইলর, হিয়ার ইউ মে রোস্ট ইওর গোজ। দেখো এখানে রোস্ট মিন্স হচ্ছে হিট দেওয়া বা হিট করা, ইওর গোজ মিন্স হচ্ছে তোমার যে আয়রন আছে, যেটাকে আমরা বলে থাকি বাংলায় ইস্ত্রি, অর্থাৎ যেটাতে জামা প্যান্ট আয়রন করা হয়ে থাকে। বেশ, তুমি খুব ভালো করেছো, তুমি যা অপরাধ করেছো তুমি এখানে চলে এসছো, খুব ভালো হয়েছে। তাহলে তুমি এখানে বসে বসে তোমার আয়রনকে হিট করতে থাকো, মানে গরম করতে থাকো, হ্যাঁ না, এটাই তোমার হচ্ছে শাস্তি। তাহলে ৩ নম্বর আমরা পয়েন্টে দেখলাম যে পোটার এখানে কাকে ওয়েলকাম জানালো, এটা হচ্ছে একজন ইংলিশ টেলার। এগুলো কিন্তু খুব হামেশাই কোশ্চেন এসে থাকে পরীক্ষাতে, খেয়াল রাখবে। ঠিক এরকম একটা মুহূর্তে আবার আওয়াজ হচ্ছে বাইরে ঠক ঠক, নেভার অ্যাট কোয়াইট। তখন পোটার বিরক্ত হয়ে বলছে ওহ একটু চুপ করে থাকা যাবে না, হোয়াট আর ইউ, কে তুমি? বাট দিস প্লেস ইজ টু কোল্ড ফর হেল। এখন দেখো পোটার যেন সে বাস্তবে ফিরে আসতে বলছে, আচ্ছা এখানে এত ঠান্ডা যে এটা তো মনে হচ্ছে না যে এটা নরক বটে। আই উইল ডেভিল পোটার ইট নো ফার্দার, আমি তো এখানকার দ্বার রক্ষী নই। আই হ্যাড থট টু হ্যাভ লেট ইন সাম অফ অল প্রফেশন, আই হ্যাড থট টু হ্যাভ লেট ইন সাম অফ অল প্রফেশন। তো এখানে পোটার বলছে কি বলছে, আই হ্যাড থট, দ্যাট মিন্স আমার ইচ্ছা ছিল, কি ইচ্ছা ছিল? টু হ্যাভ লেট ইন সাম অফ অল প্রফেশন, অর্থাৎ সমস্ত প্রফেশনের যে লোকজনদের আমি ওয়েলকাম জানাবো। দ্যাট গো দা প্রিমরোজ ওয়ে, প্রিমরোজ মিন্স হচ্ছে এখানে ফুলের রাস্তা, অর্থাৎ ফুল দিয়ে যে রাস্তা করা আছে সেই রাস্তা দিয়ে আমি সবাইকে ওয়েলকাম জানাবো, যে রাস্তাটা নরকে গেছে ওয়েলকাম জানাবো। টু দা এভারলাস্টিং বনফায়ার, একবারে কোথায় গেছে যেটা কিনা নরকের আগুনে পৌঁছে গেছে। সুতরাং আমি সমস্ত প্রফেশনের ব্যক্তিকে এই ফুলের রাস্তা দিয়ে ওয়েলকাম জানাবো, তারা কোথায় চলে যাবে? টু দা এভারলাস্টিং বনফায়ার, একবারে এভারলাস্টিং বনফায়ারে পৌঁছে যাবে। এটা হচ্ছে পোটারের একটা চিন্তা ভাবনা, হ্যাঁ না? ঠিক এরকম একটা সময় আবার আওয়াজ হচ্ছে নকিং অফ স্টেজ, অ্যানন অ্যানন আই প্রে ইউ রিমেম্বার দা পোটার। আচ্ছা আমাকে মনে রেখো আমি কিন্তু এখানকার পোটার বা এখানকার দ্বাররক্ষী। ক্লিয়ার হলো? তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? এখানে আমরা দেখতে পেলাম যে প্রথমে পোটার নরকে ওয়েলকাম জানাচ্ছে একজন ফার্মারকে, তারপরে ওয়েলকাম জানাচ্ছে একজন ইকুইভোকেটরকে, তারপরে ওয়েলকাম জানাচ্ছে একজন ইংলিশ টেলারকে, এবং তারপরে সে ইচ্ছা প্রকাশ করছে যে আমি যদি নরকের কোনো দ্বাররক্ষী হতাম তাহলে আমি কি করতাম, সমস্ত প্রফেশনের যে সমস্ত ব্যক্তিরা নরকে আসে সবাইকে আমি এই ফুলের রাস্তা দিয়ে তাদের নিয়ে যেতাম কোথায়? এভারলাস্টিং বনফায়ার। এখানে বনফায়ার মিন্স হচ্ছে তোমার নরকের যে আগুন, সেখানে আমি নিয়ে যেতাম, হ্যাঁ না? চলো নেক্সট। এখানে দেখো পোটার আবার গেট খুলে দিল, ওপেন্স দ্য গেট, এন্টার ম্যাকডাফ এন্ড লেনক্স। ম্যাকডাফ এবং লেনক্স প্রবেশ করছে। ম্যাকডাফ কি বলছে পোটারকে? ওয়াজ ইট সো লেট, তোমার কি দেরি হয়েছিল ফ্রেন্ড? এর ইউ ওয়েন্ট টু বেড, বিছানায় যাওয়ার আগে, দ্যাট মিন্স তুমি কি বিছানায় আজকে শুতে যেতে দেরি করেছিলে? দ্যাট ইউ টু লাই সো লেট, যে তুমি এত দেরি পর্যন্ত শুয়ে আছো, এত দেরি করে তুমি উঠলে এক কথায়, তাহলে তোমার কি দেরি হয়েছিল? পোটার বলছে ফেক স্যার, উই ওয়ার ক্রাউসিং টিল দ্য সেকেন্ড ক্লক। এখানে সেকেন্ড ক্লক মিন্স হচ্ছে রাত ৩টা পর্যন্ত, ক্রাউসিং মিন্স হচ্ছে হার্ড ড্রিঙ্কস পান করা। বলছে আমরা কালকে গভীর রাত পর্যন্ত ড্রিঙ্কস করেছে, সুতরাং আমাদের একটু লেট হয়ে গেছে। এন্ড ড্রিঙ্কস স্যার ইট এ গ্রেট প্রভোকার অফ 3 থিংস, এবং আপনি জানেন স্যার এখানে এই যে ড্রিঙ্কস করাটা এটা হচ্ছে 3টে জিনিসকে খুব উত্তেজিত করে দেয়, ক্লিয়ার না? এরপর দেখো ম্যাকডাফ জিজ্ঞেস করছে 3টে জিনিস কি কি, হোয়াট 3 থিংস ডাজ ড্রিঙ্ক স্পেশালি প্রভোক। আচ্ছা বলো তো ড্রিঙ্কস কোন কোন জিনিসগুলোকে বিশেষভাবে উত্তেজিত করে দেয়। এখানে দেখো পোটার যে ডায়লগটা বলছে এখান থেকে এটা পরীক্ষায় সাধারণত আসে না, ক্লিয়ার? এখানটা তুমি একটু রিডিং পড়ে নেবে, কেন কি এখানে সেক্স সম্পর্কে বলা হয়েছে পুরোটাই। আমরা নেক্সটে এগিয়ে যাব, আমরা এখান থেকে শুরু করব যেখানে বলা হচ্ছে ম্যাকডাফ ইজ দ্য মাস্টার স্টিরিং। তখন ম্যাকডাফ পোটারকে বলছে আচ্ছা এখনো কি মাস্টার উঠেছে? স্টিরিং মিন্স হচ্ছে জেগে ওঠা, ঘুম থেকে এখনই কি উঠেছে? এরকম একটা মুহূর্তে ম্যাকবেথ প্রবেশ করছে, এন্ড আওয়ার নকিং হ্যাজ আউট হিম। এরপরে ম্যাকডাফ বলছে আচ্ছা আমাদের এই ঠক ঠক আওয়াজগুলো যেন ম্যাকবেথকে জাগিয়ে তুলেছে, হিয়ার হি কামস, এই যে আসছে। লেনক্স বলছে গুড মর্নিং নোবেল স্যার, গুড মর্নিং মিন্স হচ্ছে গুড মর্নিং। এখানে ম্যাকবেথকে গুড মর্নিং জানাচ্ছে বা উইশ করছে লেনক্স। ম্যাকবেথ তখন সবাইকে উদ্দেশ্য বলছে গুড মর্নিং, দ্যাট মিন্স গুড মর্নিং। ম্যাকডাফ কি বলছে? ইজ দ্য কিং স্ট্রিং অর দি থেন। আমরা জানি যে ম্যাকবেথ হচ্ছে থেন অফ ফটো বা থেন অফ গ্লেমিস। তো এখানে ম্যাকডাফ ম্যাকবেথকে জিজ্ঞেস করছে আচ্ছা রাজামশাই কি এখন উঠেছেন, বা কিং ডানকান ইজ দ্য কিং, দ্যাট মিন্স কিং ডানকান স্ট্রিং, দ্যাট মিন্স জেগে ওঠা ঘুম থেকে, উনি কি এখনো উঠেছেন থেন অফ ফটো? ম্যাকবেথ বলছে নট ইয়েট, না না এখনো উঠেনি। ম্যাকডাফ বলছে হি ডিড কমান্ড মি টু কল টাইমলি অন হিম। আমাকে তো রাজামশাই বলেছিলেন, যে কমান্ড করেছিলেন যে তাকে যেন সময় মতো আমি ঘুম থেকে ডেকে দিই। আই হ্যাভ অলমোস্ট স্প্লেন্ডেড দ্য আওয়ার, আমি তো ভুলেই গেছি, টাইম তো অনেকটা আগে পেরিয়ে গেছে। স্প্লেন্ডেড এখানে হচ্ছে লেট পাস, অর্থাৎ টাইম পেরিয়ে গেছে। ম্যাকবেথ বলছে আই উইল ব্রিং ইউ টু হিম, চলো চলো তাহলে আমি তোমাকে রাজামশাইয়ের চেম্বারে নিয়ে যাচ্ছি। এরকম যেতে যেতে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে ম্যাকবেথ এবং ম্যাকডাফের মধ্যে। ম্যাকডাফ বলছে আই নো দিস ইজ এ জয়ফুল ট্রাভেল টু ইউ, আমি জানি যে তোমার কাছে এটা একটা যন্ত্রণা, কিন্তু তবুও অনেকটাই আনন্দদায়ক, বাট ইয়েট ইট ইজ ওয়ান, তবে এটা একটা আনন্দদায়ক কাজ তোমার। ম্যাকবেথ তখন কি বলছে? দ্য লেবার উই ডিলাইট ইন ফিজিক্স পেন, অর্থাৎ এখানে ফিজিক্স মিন্স হচ্ছে কিওর, যে পরিশ্রম, দ্য লেবার চেম্বারের দরজার কাছে তখন ম্যাকবেথ ম্যাকডাফকে বলছে এই তো দরজায় চলে এসেছি জানো। ম্যাকডাফ কি বলছে আই উইল মেক সো বোল্ড টু কল, এখানে বোল্ড মিন্স হচ্ছে ভেঞ্চার, যে আমি একমাত্র ডাকতে যেতে পারি কেন কি ফর ইট ইজ মাই লিমিটেড সার্ভিস, এটাই আমার একমাত্র ডিউটি বা এটাই আমাকে করতে বলেছেন কিং ডানকান, এরকম বলে ম্যাকডাফ স্টেজ থেকে বেরিয়ে যাচ্ছে। লেনক্স তখন বলছে গোস দ্য কিং হেন্স টুডে, ম্যাকবেথকে জিজ্ঞেস করছে আচ্ছা বলুন তো আজকে কি রাজামশাই এখান থেকে চলে যাবেন। ম্যাকবেথ তখন বলছে হি ডাজ, উনি তো সেরকমই বলেছেন ইয়েস, দ্যাট মিন্স হি ডাজ মিন্স হচ্ছে ইয়েস, হি ডিড অ্যাপয়েন্ট সো, এখানে অ্যাপয়েন্ট সো মিন্স হচ্ছে ডিজায়ার, অর্থাৎ রাজামশাই সেরকমই একটা ইচ্ছা প্রকাশ করেছেন যে উনি আজকে সকালে এখান থেকে চলে যাবেন, ক্লিয়ার না। চলো নেক্সট, লেনক্স তখন কি বলছে বুঝলেন থেন দ্য নাইট হ্যাজ বিন আনরুলি, এখানে আনরুলি মিন্স হচ্ছে স্টর্মি, অর্থাৎ আজকের রাতটা না বড় স্টর্মি ছিল, দেখো এই রাতেই কিন্তু ডানকানের হত্যা হয়েছে এবং সেটা ম্যাকবেথ করেছে। তো এই রাতটাতে লেনক্স কি ধরনের স্বপ্ন দেখেছিল সেটা বলতে চাইছে যে রাতটা কতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল। লেনক্স কি বলছে দ্য নাইট হ্যাজ বিন আনরুলি, অর্থাৎ আজকের রাতটা ছিল প্রচন্ড স্টর্মি একটা নাইট ছিল। হোয়ার উই লে, আমরা যেখানে শুয়েছিলাম বা যে চেম্বারে আমরা শুয়েছিলাম বা যে ক্যাসেলে আমরা শুয়েছিলাম, আওয়ার চিমনিস ওয়্যার ব্লোন ডাউন, আমাদের সেই রুমের যে চিমনিটা ছিল সেটা কিন্তু আজকে ভেঙে পড়েছে মনে হচ্ছিল, ব্লোন ডাউন দ্যাট মিন্স ভেঙে পড়া। এন্ড অ্যাজ দে সে, যেন বলতে চাইছিল কেউ একজন, ল্যামেন্টিং হার্ড ইট দ্য ইয়ার, এবং কেউ যেন আমরা শুনেছি যে ল্যামেন্টিং দ্যাট মিন্স বিলাপ করছিল, হ্যাঁ চিৎকার চেঁচামেচি করছিল, হার্ড ইন দ্য ইয়ার অর্থাৎ কাউকে আমরা চিৎকার করতে শুনেছি, কানতে শুনেছি, স্ট্রেঞ্জ স্ক্রিমস অফ ডেথ, আর কি শুনেছি মৃত্যুর অদ্ভুত আর্তনাদ, স্ক্রিম মিন্স হচ্ছে চিৎকার, স্ট্রেঞ্জ মিন্স হচ্ছে অদ্ভুত, অফ ডেথ অর্থাৎ মৃত্যুর অদ্ভুত একটা আর্তনাদ আমরা শুনেছি। এন্ড প্রফেসাইজিং উইথ অ্যাকসেন্ট টেরিবল অফ ডায়ার কম্বাসন, দ্যাট মিন্স এখানে দেখো বলতে চাইছে এন্ড প্রফেসাইজিং, এবং কেউ যেন ভবিষ্যৎবাণী করছিল উইথ অ্যাকসেন্ট টেরিবল অফ ডায়ার কম্বাসন, এখানে কম্বাসন মিন্স হচ্ছে ইমপেন্ডিং ডিজাস্টার, যে হঠাৎ করে কোনো ভয়ঙ্কর রকমের একটা ডিজাস্টার বা ধ্বংস আসতে চলেছে, এরকম ধরনের কেউ যেন একটা প্রফেসি করেছিল। এন্ড কনফিউজড ইভেন্ট নিউ হ্যাচেট টু দ্য অফুল টাইম, এবং এটাও যেন ঘোষণা করছিল নিউ হ্যাচেট মিন্স হচ্ছে নিউলি বর্ন, অর্থাৎ কনফিউজড ইভেন্ট দ্যাট মিন্স একটা টেরিবল ইভেন্ট বা টেরিবল ঘটনা ঘটতে চলেছে, নিউ হ্যাচেট মিন্স হচ্ছে জন্ম নিতে চলেছে টু দ্য অফুল টাইম, এরকম একটা টেরিবল সময়। দ্য অবস্কিউর বার্ড, এখানে অবস্কিউর মিন্স হচ্ছে ইনভিজিবল, দ্য অবস্কিউর বার্ড কোন একটা অদৃশ্য পাখি ক্লামার্ড, অর্থাৎ অদৃশ্য পাখিরা রাতের বেলায় কি করছিল, ক্লামার্ড মানে হচ্ছে চিৎকার চেঁচামেচি করছিল, দ্য লাইভ লং নাইট অর্থাৎ সারা রাত জুড়ে তারা চেঁচামেচি করেছে। সামসে অনেকেই বলছিল কি বলছিল দ্য আর্থ ওয়াজ ফেভারাস, যে পৃথিবীর নাকি জ্বর এসছে এন্ড ডিড সেক, নাকি পৃথিবী কাঁপছে, তো এরকম একটা ভয়ঙ্কর রাত আজকে আমি দেখেছি বুঝলেন। ম্যাকবেথ তখন বলছে ইট ওয়াজ আ রাফ নাইট, হ্যাঁ ঠিকই বলেছো তুমি, এটা আজকে রাতটা খুবই খারাপ রাত্রি ছিল। লেনক্স বলছে মাই ইয়ং রিমেম্বারেন্স ক্যান নট প্যারালাল এ ফেলো টু ইট, ইট মিন্স হচ্ছে নাইট, রিমেম্বারেন্স মিন্স হচ্ছে মেমোরি, প্যারালাল মিন্স হচ্ছে একই রকম, তো আমার এই বয়স পর্যন্ত আমি এরকম ভয়ঙ্কর রাত এখন পর্যন্ত দেখিনি। মাই ইয়ং রিমেম্বারেন্স মানে আমি মনেই করতে পারছি না, ক্যান নট প্যারালাল এরকম একটা রাত্রি, এ ফেলো টু ইট আজকের মতন, অর্থাৎ আজকের মতো রাত আমি আগে কখনো দেখিনি। ঠিক এরকম একটা সময়ে ম্যাকডাফ প্রবেশ করছে এবং চিৎকার করছে, কি বলছে ও হরর হরর, টাং নর হার্ট ক্যান নট কনসিভ নর নেম দি, যে আমি কি দেখলাম এটা আমি কখনো কল্পনা করিনি। টাং, টাং কথাটার অর্থ হচ্ছে আই কান্ট এক্সপ্রেস, আমি এক্সপ্রেস করতে পারবো না, আর হার্ট কথাটার অর্থ হচ্ছে মাই হার্ট কান্ট ইমাজিন, যেটা আমি মন থেকে কোনোদিন কল্পনাও করতে পারিনি, ভাবিও নি, ক্যান নট কনসিভ নর দ্য নেম, যেটা আমি তোমাদের কখনোই বলতে পারবো না যে আমি কি দেখলাম, একটা ভয়ঙ্কর ঘটনার আমি সাক্ষী হলাম। ম্যাকবেথ এন্ড লেনক্স তখন বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার, কি ঘটেছে এখানে, ঘটনাটা কিরকম, এখানে ঘটনাটা হচ্ছে ম্যাকডাফ কিং ডানকানের চেম্বার থেকে বেরিয়ে আসছে, দৌড়ে বেরিয়ে আসছে বা ছুটে বেরিয়ে আসছে এবং চিৎকার করতে করতে আসছে, ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে যেটা আমি কখনোই কল্পনা করিনি বা যেটা আমি কখনো বলতে পারবো না, হ্যাঁ না। চলো নেক্সট, ম্যাকডাফ তখন বলছে কনফিউশন নাও হ্যাড মেড হিজ মাস্টারপিস, তখন ম্যাকডাফ বলছে এখানে কনফিউশন, কনফিউশন মিন্স হচ্ছে ধ্বংস, নাও হ্যাড মেড হিজ মাস্টারপিস, এখানে মাস্টারপিস মিন্স হচ্ছে আটারমোস্ট অর্থাৎ ধ্বংস বা ডেথ তার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে বা সর্বোচ্চ খেলাটা খেলে দিয়েছে। মোস্ট sacrilegious murder had broke off the Lord's anointed temple and stole thence the life of the building, এখানে দেখো sacrilegious means হচ্ছে impious অর্থাৎ অপবিত্র একটা murderer, clear না, most sacrilegious একটা অপবিত্র murderer had broke off that means open the Lord's anointed temple, এখানে Lord's anointed temple, এখানে কিং ডানকানের চেহারাকে বলা হয়েছে টেম্পল বা কিং ডানকানের বডিকে বলা হয়েছে টেম্পল, যেটা কিনা ঈশ্বরের দেব অর্থাৎ Lord's anointed অর্থাৎ এখানে দেবতার পবিত্র যে মন্দির সেটা কি হয়েছে, সেটা open that means সেটা open হয়ে গেছে, and stole এবং সেটা সেখান থেকে চুরি করা হয়েছে, stole means হচ্ছে চুরি করা, thence the life of the building এবং সেই মন্দির মন্দিরের দেবতাকে চুরি করে নেওয়া হয়েছে। ক্লিয়ার না? এখানে শুধু একবার কথাগুলো ভাবো কিরকম, দ্য মোস্ট স্যাক্রিলেজিয়াস মার্ডারার, অর্থাৎ একটা অপবিত্র হত্যা, হ্যাড ব্রোক, যেটা কিনা অফ হ্যাড ব্রোক অফ দ্য লর্ডস অ্যানয়েন্টেড টেম্পল, অর্থাৎ ঈশ্বরের মন্দির ভেঙে ফেলেছে। ক্লিয়ার না? অ্যানয়েন্টেড টেম্পল মিন্স হচ্ছে পবিত্র একটা মন্দির ভেঙে ফেলেছে এবং সেখান থেকে তার মূর্তিকে চুরি করে নেওয়া হয়েছে। ম্যাকবেথ তখন বলছে, হোয়াট ইজ ইট ইউ সে, দ্য লাইফ, তুমি কি বলতে চাইছো লাইফ সম্পর্কে, বা কার জীবন কে চুরি করে নিয়ে গেছে? লেনক্স তখন বলছে, মে নিউ হিজ ম্যাজেস্টি, তুমি কি বলতে চাইছো, কিং ডানকানের কথা বলতে চাইছো? ম্যাকডাফ তখন বলছে, অ্যাপ্রোচ দ্য চেম্বার, তুমি যাও না, তোমরা যাও চেম্বারে যাও, এন্ড ডিস্ট্রয় ইউর সাইট উইথ এ নিউ গর্গন, এবং তোমরা ওখানে গিয়ে নিজের চোখে দেখো এবং নিজের চোখে দেখে নিজের দৃষ্টিশক্তিকে তোমরা ধ্বংস করো, দেখে এসো একবার কি ভয়ঙ্কর ঘটনা। ডু নট বিড মি স্পিক, আমাকে কোন রকম এ ব্যাপারে কিছু বলতে পারো না, সি, তোমরা দেখো, এন্ড দেন স্পিক ইয়োরসেলফ, তারপরে তোমরা নিজেরা বল। ঠিক এরকম একটা ঘটনা ঘটার পর তারপরে ম্যাকবেথ এবং লেনক্স বেরিয়ে যাচ্ছে, কেন কি তারা নিজেরা দেখতে যাচ্ছে বা সাক্ষী হতে যাচ্ছে কি হয়েছে। ম্যাকবেথ তখন চিৎকার করে সবাইকে জাগিয়ে তোলার চেষ্টা করছে, অ্যাওক অ্যাওক, রিং অ্যালার্ম বেল, এখানে অ্যালার্ম বেল মিন্স হচ্ছে ওয়ার্নিং বেল, মানে বিপদ ঘন্টা, তাড়াতাড়ি বিপদ ঘন্টা বাজাও। এখানে সাধারণত ক্যাসেলে বিপদ ঘন্টা থাকে, যে যদি ক্যাসেলে কোন রকম কোন বিপদ ঘটে থাকে তাহলে যে বেল দিয়ে সবাইকে জাগিয়ে তোলা হয় সেরকম একটা বেলের কথা বলা হচ্ছে। মার্ডার ট্রেজেন্স, দ্যাট মিন্স অবিশ্বাস্য, বিশ্বাসঘাতক মার্ডার হয়ে গেছে, কোন একজন বিশ্বাসঘাতক আমাদের রাজা মশাইকে হত্যা করে ফেলেছে। নেক্সট ম্যাকডাফ আরো চিৎকার করে বলছে, ব্যাঙ্কো, ডোনালবেন, ম্যালকম, অ্যাওয়েক, তোমরা জেগে ওঠো, ব্যাঙ্কো, ডোনালবেন, ম্যালকম, তোমরা আর ঘুমিও না, তোমরা জেগে ওঠো, সেক অফ দিস ডাউন স্লিপ, অর্থাৎ তোমরা যে মরার মতো ঘুমাচ্ছ বা তোমাদের যে মৃত্যুর মতো যে ঘুম সেখান থেকে জেগে ওঠো, ডেথস কাউন্টারফিট, এখানে কাউন্টারফিট কথাটার অর্থ হচ্ছে হুইচ ইমিটেটস ডেথ, যেটা একদম পুরোপুরি ভাবে মৃত্যুর মতন, দেখে মনে হবে যে মৃত ব্যক্তি পড়ে আছে। তো এরকম মৃত্যুর মতো আর তোমরা ঘুমিও না, এন্ড লুক অন ডেথ ইটসেলফ, যে মৃত্যু জিনিসটা কি সেটা তোমরা নিজের চোখে দেখো, লুক অন ডেথ ইটসেলফ, যে মৃত্যু কিভাবে পড়ে থাকে বা মৃত্যু হলে কিরকম ভাবে মানুষের বডি পড়ে থাকে সেই মৃত্যুকে তোমরা নিজের চোখে দেখো, অফ অফ এন্ড সি দ্য গ্রেট ডোমস ইমেজ, সেই ভয়ঙ্কর দৃশ্য, গ্রেট ডোমস ইমেজ মিনস হচ্ছে ভয়ঙ্কর দৃশ্য, তোমরা নিজের চোখে দেখো। ম্যালকো, ব্যাঙ্কম, এলস ফ্রম ইয়োর গ্রেভস রাইজ আপ, ইয়োর গ্রেভস রাইজ আপ মিনস হচ্ছে তোমরা তোমাদের কবরস্থান থেকে জেগে ওঠো, দ্যাট মিনস তোমরা তো মরার মতো ঘুমাচ্ছ, তো সেখান থেকে তোমরা জেগে ওঠো, এন্ড ওয়াক লাইক স্পিরিটস, এবং সাহসিকতা নিয়ে তোমরা হেঁটে যাও সেই চেম্বারে, টু কাউন্টেন্যান্স দিস হরর, এবং এরকম একটা টেরিবল ঘটনার সম্মুখীন হও। কাউন্টেন্যান্স মিনস হচ্ছে ফেস, টু কাউন্টেন্যান্স মিনস হচ্ছে ফেস করা, রিং দ্য বেল, ঘন্টাটা বাজাও তাড়াতাড়ি। ঠিক এরকম একটা মুহূর্তে এরকম চিৎকার চেঁচামেচি শুনে ঘন্টা বাজলো, এন্টার লেডি ম্যাকবেথ, ঠিক এরকম একটা পরিস্থিতিতে লেডি ম্যাকবেথ প্রবেশ করছে। লেডি ম্যাকবেথ কি বলছে, হোয়াট ইজ দ্য বিজনেস, কি হয়েছে, দ্যাট সাচ অ্যান হাইডিয়াস ট্রাম্পেট কলস টু পার্লে, এখানে পার্লে মিনস হচ্ছে কনফারেন্স, দ্য স্লিপার্স অফ দ্য হাউস, যে তোমরা বাড়ির সমস্ত ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তুললে কনফারেন্সের জন্য, কি হয়েছে, স্পিক স্পিক বলো। তখন ম্যাকডাফ বলছে, ও জেন্টল লেডি, ইট ইজ নট ফর ইউ টু হিয়ার হোয়াট আই ক্যান স্পিক, এটা তুমি শুনতে পারবে না যদি আমি কিছু বলি, আমি কি দেখেছি, দ্য রিপিটেশন ইন এ ওমেন্স ইয়ার, অর্থাৎ আমার এই বলাটা, আমার যে ঘটনাটা আমি দেখে এসেছি সেটা যদি আমি রিপিট করি, দ্য রিপিটেশন, যদি রিপিট করি, ইন এ ওমেন্স ইয়ার, কোনো একটা মহিলার কানে, উড মার্ডার অ্যাজ ইট ফেল, আমি বলার সঙ্গে সঙ্গে সেই মহিলাটা অজ্ঞান হয়ে যাবে বা মারা যাবে। ঠিক এরকম একটা মুহূর্তে দেখো ব্যাঙ্কো প্রবেশ করছে, আর তখন ম্যাকডাফ ব্যাঙ্কোকে চিৎকার করে বলছে, আওয়ার রয়্যাল মাস্টার্স মার্ডার, আমাদের যে কিং অর্থাৎ কিং ডানকানের হত্যা হয়ে গেছে। নেক্সট লেডি ম্যাকবেথ কি বলছে, ও এই লস, হোয়াট ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতেই ঘটতে হলো, কেন এরকম হলো আমাদের বাড়িতে, এটা অন্য কোথাও তো হতে পারতো। ব্যাঙ্কো তখন বলছে, টুকরিয়া লেনি হয়ার, এটা যে কোনো জায়গায় ঘটুক না কেন এটা খুবই ভয়ঙ্কর। ডিয়ার ম্যাকডাফ আই প্রিথি, দ্যাট মিনস আমি তোমার কাছে প্রার্থনা করছি, কন্ট্রাডিক্ট দাইসেলফ, কন্ট্রাডিক্ট মিনস হচ্ছে দ্বন্দ্ব, যে তুমি নিজে যেটা বলেছো সেটাকে অস্বীকার করো, এন্ড সে ইট ইজ নট সো, এবং তুমি এটা বলো যে না এরকম কখনো কোনো ঘটনা ঘটেনি। কন্ট্রাডিক্ট মানে হচ্ছে তুমি এখানে বিরুদ্ধে বা বিরোধিতা করো, তুমি বিরোধিতা করো দাইসেলফ, তুমি যেটা বললে, অর্থাৎ তুমি যেটা বললে সেটা তুমি বলো যে এরকম কোনো ঘটনা ঘটেনি, কন্ট্রাডিক্ট দাইসেলফ এন্ড সে ইট ইজ নট সো, এবং তুমি আমাকে বলো যে তুমি যেটা বললে সেটা তুমি মিথ্যা বলেছো। ঠিক এরকম একটা সময়ে ম্যাকবেথ, লেনক্স এবং রস এরা রিএন্টার করছে, অর্থাৎ স্টেজে প্রবেশ করছে। ম্যাকবেথ তখন কি বলছে, হ্যাড আই বাট ডাইড অ্যান আওয়ার বিফোর দিস চান্স, এখানে দেখো দিস চান্স মিনস হচ্ছে ইভেন্ট বা ঘটনা বা অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। তো ম্যাকবেথ দেখে এসেছে এবং দেখে এসে বলছে, হ্যাড আই বাট ডাইড অ্যান আওয়ার বিফোর দিস চান্স, অর্থাৎ এরকম একটা ঘটনা ঘটার আগে যদি আমি মারা যেতাম, আই হ্যাড লিভড আ ব্লেসড টাইম, এখানে ব্লেসড টাইম হচ্ছে হ্যাপি টাইম, তাহলে আমি খুব হ্যাপি হতাম বা খুব সুখী হতাম। ফর ফ্রম দিস ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট মিনস হচ্ছে টাইম, ফ্রম দিস ইনস্ট্যান্ট অর্থাৎ এই মুহূর্ত থেকে দেয়ার ইজ নাথিং সিরিয়াস ইন মর্টালিটি, মর্টালিটি মিনস হচ্ছে ইন হিউম্যান লাইফ, অর্থাৎ এই মনুষ্য জীবনে সিরিয়াস জিনিস বলে আর কিছু রইল না, অল ইজ গন বাট টয়েস, সমস্ত কিছু চলে গেছে এবং যেটুকু পড়ে আছে সেটা মাত্র টয়েস, দ্যাট মিনস খেলনার মতো। রিনাউন এন্ড গ্রেস ইজ ডেড, রিনাউন মিনস হচ্ছে ফেম এন্ড গ্রেস মিনস হচ্ছে ফেভার, অর্থাৎ ফেম এন্ড ফেভার পুরোপুরি ভাবে ধ্বংস, ডেড। দ্য ওয়াইন অফ লাইফ ইজ ড্রন, অর্থাৎ আমাদের যে ক্ষমতা, দ্য বেস্ট, এখানে দ্য ওয়াইন মিনস হচ্ছে দ্য বেস্ট ইজ ড্রন, দ্যাট মিনস পাস্ট অ্যাওয়ে, মারা গেছে। দ্য মিয়ার লিজ ইজ লেফট দিস ভড টু বার্গ, আর এই কি পড়ে রইল পৃথিবীতে, এখানে ভড মিনস হচ্ছে দ্য আর্থ, এই পৃথিবীতে পড়ে রইল একমাত্র অহংকারের তলানি, তলানি হিসেবে কি পড়ে রইল, জাস্ট অহংকার পড়ে রইল, হ্যাঁ না? ঠিক এরকম একটা মুহূর্তে ম্যালকম এন্ড ডোনাল্ডবিন প্রবেশ করছে। তখন ডোনাল্ডবিন জিজ্ঞেস করছে হোয়াট ইজ এ মিস, আচ্ছা কি ঘটেছে, তোমরা কেন চিৎকার চেঁচামেচি করছো? ম্যাকবেথ তখন কি বলছে ইউ আর, দ্যাট মিন্স ইউ আর হিয়ার, তুমি এখানে আছো এন্ড ডু নট নো ইট, এবং তুমি জানোই না যে কি ঘটেছে। দ্য স্প্রিং, দ্য হেড, দ্য ফাউন্টেন অফ ইউর ব্লাড, অর্থাৎ এটা পুরোপুরি বলতে চাইছে, পুরো লাইনটার অর্থ হচ্ছে তোমার যে উৎস, দ্যাট মিন্স তোমার পিতা, ইজ স্টপড, দ্যাট মিন্স মার্ডার, অর্থাৎ তোমার পিতা মার্ডার হয়ে গেছে বা হত্যা হয়ে গেছে। দ্য স্প্রিং, স্প্রিং মিন্স হচ্ছে বসন্ত। দ্য হেড, হেড কথাটার অর্থ হচ্ছে তোমার যে মাথা, দ্য ফাউন্টেন দ্যাট মিন্স ঝর্ণা, অফ ইউর ব্লাড, অর্থাৎ তোমার রক্তের যে উৎস বা তোমার ব্লাডের যে উৎস, অর্থাৎ তোমার ফাদার হত্যা হয়ে গেছে বা তোমার ফাদার মার্ডার হয়ে গেছে। দ্য ভেরি সোর্স অফ ইট ইজ স্টপড, এখানে ইট মিন্স হচ্ছে লাইফ বলতে পারো বা ব্লাড বলতে পারো, অর্থাৎ তোমার জীবনের যে উৎস তিনি মারা গেছেন বা তাকে হত্যা করা হয়েছে। ম্যাকডাফ কি বলছে ইউর রয়্যাল ফাদার ইজ মার্ডার, তখন ম্যাকডাফ বলছে তোমার যে পিতা তার হত্যা হয়ে গেছে। ম্যালকম ও বাই হোম, কিভাবে বা কে মার্ডার করলো? লেনক্স তখন বলছে দোজ অফিস চেম্বার, কেন ওই যে দোজ অফিস চেম্বার মিন্স হচ্ছে যারা তার চেম্বারের বডিগার্ড ছিল। অ্যাজ ইট সিমড, এটা মনে হয়েছে এরকম যে হ্যাড ডান ইট, যে তারা এটা করেছে। সেন্টেন্সটা এরকম ভাবে পড়ো দোজ অফিস চেম্বার হ্যাড ডান ইট, যে রাজামশাইয়ের চেম্বারে যারা দ্বাররক্ষী ছিল তারাই এটা করেছে। কেন কি অ্যাজ ইট সিমড, এটা মনে হয়েছে বা প্রমাণিত হচ্ছে। কি দেখে প্রমাণিত হচ্ছে? দেয়ার হ্যান্ডস এন্ড ফেসেস ওয়্যার অল ব্যাজড উইথ ব্লাড, কেন কি তাদের হাতে এবং তাদের মুখে পুরোপুরি ভাবে ব্লাডের দাগ ছিল। সো ওয়্যার দেয়ার ড্যাগারস হুইচ আনওয়াইপড, দেখো এখানে তাদের যে ড্যাগার ছিল সেই ড্যাগারটা কি ছিল? ঢাকা ছিল, আনওয়াইপড ঢাকা ছিল, যেটা আমরা কিন্তু পেয়েছি ওই ফাউন্ড আপন দেওয়ার পিলোস, তাদের বালিশের উপরে। সাধারণত এখানে ড্যাগারটা কি দিয়ে ঢাকা ছিল? ড্যাগারটা পুরোপুরি ব্লাড দিয়ে ঢাকা ছিল, পুরো ড্যাগারটা রক্তে রাঙানো ছিল, যেটা আমরা পেয়েছি বালিশের উপরে। সুতরাং যেহেতু তাদের গায়ে, হাতে, পায়ে এবং ড্যাগারে রক্তর দাগ ছিল বা ব্লাডের দাগ ছিল, সুতরাং তারাই হত্যা করেছে। দে স্টেয়ার্ড, এখানে স্টেয়ার্ড মিন্স হচ্ছে লুক অ্যামেজড, কিভাবে অদ্ভুত ভাবে তাকিয়েছে দেখো। এন্ড ওয়্যার ডিস্ট্রাক্টেড, ডিস্ট্রাক্টেড মিন্স হচ্ছে কনফিউজড, দ্যাট মিন্স তারা যেন কিছুই জানে না। নো ম্যানস লাইফ ওয়াজ টু বি ট্রাস্টেড উইথ দেম, তাদের হাতে কারোর লাইফই কিন্তু নিরাপদ নয়। ট্রাস্টেড মিন্স হচ্ছে এখানে সেফ বা প্রোটেক্ট বলা যেতে পারে, হ্যাঁ না? নো ম্যানস লাইফ, কোনো মানুষেরই জীবন, ওয়াজ টু বি ট্রাস্টেড দ্যাট মিন্স প্রোটেক্টেড নয় বা নিরাপদ নয়, উইথ দেম দ্যাট মিন্স এই গ্রুমসের হাতে কোনো মানুষের লাইফই কিন্তু নিরাপদ নয়। ম্যাকবেথ তখন বলছে ও ইয়েট আই ডু রিপেন্ট মি অফ মাই ফিউরি, দ্যাট মিন্স আমি প্রচন্ড রেগে গিয়েছিলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, দ্যাট আই কিলড দেম, এবং আমি তাদের হত্যা করে ফেলেছি। তাহলে ম্যাকবেথ কি বললো? ও ইয়েট আই ডু রিপেন্ট মি অফ মাই ফিউরি, আমি আমার নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি, এখানে ফিউরি মিন্স হচ্ছে অ্যাঙ্গার, নিজের রাগকে আমি কন্ট্রোল করতে পারিনি, দ্যাট আই ডিড কিল দেম, আর সেই কারণে আমি তাদের হত্যা করে ফেলেছি। ম্যাকডাফ তখন বলছে হোয়ারফর, দ্যাট মিন্স হোয়াই ডিড ইউ সো, কেন তুমি তাদের হত্যা করলে? একটা জিনিস খেয়াল করো যে এখানে রাজামশাইকে তো হত্যা করেছে বা কিং ডানকানকে হত্যা করেছে ম্যাকবেথ, কিন্তু নিজের দোষকে ঢাকার জন্য সে আরো নিরপরাধ দুটো ব্যক্তিকে হত্যা করলো, দ্যাট মিন্স তিনজনের মার্ডার অলরেডি ম্যাকবেথ করে ফেললো, ক্লিয়ার না? ম্যাকবেথ কি সাফাই দিচ্ছে? ম্যাকবেথ সাফাই দিচ্ছে হু ক্যান বি ওয়াইজ, এখানে ওয়াইজ মিন্স হচ্ছে বলা যেতে পারে যে কে নিজের জ্ঞান ঠিক রাখতে পারে। অ্যামেজড দ্যাট মিন্স ওয়ান্ডারস্ট্রাক, টেম্পারেট দ্যাট মিন্স কাম বা শান্ত। ফিউরিয়াস, এখানে ফিউরিয়াস কথাটার অর্থ হচ্ছে প্যাশনেট। লয়াল এন্ড নিউট্রাল, নিউট্রাল কথাটার অর্থ হচ্ছে ইনডিফারেন্ট, কে রয়্যাল থাকতে পারে, কে অ্যামেজড থাকতে পারে, কে টেম্পারেট থাকতে পারে, কে নিউট্রাল থাকতে পারে। এরকম একটা মুহূর্তে, ইন এ মোমেন্ট, এরকম মুহূর্তে নো ম্যান, তারপরে ম্যাকবেথ নিজেই উত্তর দিচ্ছে কেউ পারে না এরকম মুহূর্তে যেখানে রাজামশাই হত্যা হয়ে যাচ্ছে আর আমি সেখানে থেন অফ কট, থেন অফ গ্লেমিস, আমি কি করে চুপচাপ থাকতে পারি? আমি থাকতে পারিনি, সেই কারণে আমি তাদের হত্যা করে ফেলেছি। দ্য এক্সপেডিশন অফ মাই ভায়োলেন্ট লাভ, এখানে এক্সপেডিশন কথাটার অর্থ হচ্ছে উগ্রতা। দ্য এক্সপেডিশন অফ মাই ভায়োলেন্ট লাভ, আমার যে প্যাশনেট লাভ, তার যে উগ্রতা, আউটরান দ্যাট মিন্স ওভারকাম। দ্য পয়সার রিজন, এখানে পয়সার মিন্স হচ্ছে কন্ট্রোল, আমি আমার নিজের যে রিজন, আমি আমার নিজের যে জাজমেন্ট বা বিচার ক্ষমতা, সেটাকে আমি কন্ট্রোল করতে পারিনি, আমার এতটাই রাগ হয়ে গিয়েছিল। তুমি একবার দেখো হিয়ার লে ডানকান, এখানে ডানকানের বডি পড়ে আছে, হিজ সিলভার স্কিন লেসড উইথ হিজ গোল্ডেন ব্লাড, আর তার গোটা শরীর দিয়ে, গোটা স্কিনের উপর দিয়ে যেন সেই গোল্ডেন ব্লাড বয়ে চলেছে, দ্যাট মিন্স রক্তক্ষরণ হচ্ছে, রক্তপাত, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, ক্লিয়ার? চলো নেক্সট। এন্ড হিজ ঘস ট্যাবস লুকড লাইক এ ব্রিজ ইন নেচার ফর রুইন ওয়েস্টফুল এন্ট্রান্স, আর কি মনে হচ্ছে? হিজ ঘস ট্যাব, এখানে ঘস ট্যাবস মিন্স হচ্ছে সেই ড্যাগার্স দিয়ে রাজামশাইয়ের বডিতে যে আঘাত করা হয়েছে, সেই যে ক্ষত চিহ্ন, সেগুলোকে বলা হচ্ছে ঘস ট্যাবস বা উন্ডস। লুকড লাইক এ ব্রিজ, ব্রিজ মিন্স হচ্ছে ফাটল, ইন নেচার দ্যাট মিন্স আর্থ, পৃথিবী যেমন ফেটে গেলে যেমন ফাঁকা হয়ে যায়, অনেকটা গভীর হয়ে যায়, ঠিক সেরকম বলতে চাইছে যে এই যে ড্যাগার্স দিয়ে তার বডিতে যে আঘাত করা হয়েছে, সেগুলোকে মনে হচ্ছে যে পৃথিবীতে যেন ফাটল হয়ে গেছে। আর সেদিক থেকে রুইনস মিন্স হচ্ছে ডেথ ওয়েস্টফুল এন্ট্রান্স, আর সেদিক থেকে ডেথ যেন প্রবেশ করেছে। দেয়ার দ্য মার্ডারার্স, দেখো এই যে মার্ডারার্স গুলো স্ট্রিপড ইন কালার্স অফ দেয়ার ট্রেড, তাদের যে কাজ, তারা যে কাজ করেছে সেই কাজের ফল দেখো তাদের গোটা বডিতে লেগে আছে। দেয়ার ড্যাগার্স আনম্যানারলি ব্রিজড উইথ গোর, অর্থাৎ দেয়ার ড্যাগার্স, তাদের যে ড্যাগার গুলো সেগুলো আনম্যানারলি দ্যাট মিন্স আনসিভিলাইজড ভাবে ব্রিজড উইথ গোর, অর্থাৎ এখানে গোর মিন্স হচ্ছে ব্লাড, ক্লিয়ার না? তো ব্লাডে যেন রাঙানো আছে। ব্রিজ কথাটার অর্থ হচ্ছে ক্লথ, অর্থাৎ তারা যেন এই ড্যাগার গুলো ব্লাডের পোশাক পরিধান করে আছে। হু কুড রিফ্রেন দ্যাট হ্যাড এ হার্ট টু লাভ, যার হৃদয় আছে, যার একটা ভালোবাসা অবস্থার মতো হৃদয় আছে, সে কখনো নিজেকে রিফ্রেন করতে পারে না, অর্থাৎ কন্ট্রোল করতে পারে না। এন্ড ইন দ্যাট হার্ট কারেজ টু মেক্স লাভ নোন, এবং যার একটা হৃদয় আছে ভালোবাসার মতো, তো সে কিভাবে নিজেকে এই রকম একটা সিচুয়েশন দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে, কেউই পারে না, তাই না? চলো নেক্সট। লেডি ম্যাকবেথ তখন কি বলছে? হেল্প মি হ্যান্ডস, ও আমাকে হেল্প করো, হেল্প করো, আমাকে এখান থেকে নিয়ে চলো। এটা বলে লেডি ম্যাকবেথ অজ্ঞান হয়ে গেছে। ম্যাকবেথ তখন বলছে লুক টু দ্য লেডি, একবার দেখ রে কি হলো, অজ্ঞান হয়ে গেছে মনে হয়। ম্যালকম তখন ডোনাল্ডবেনকে বলছে, আমরা জানি যে ম্যালকম এবং ডোনাল্ডবেন এরা দুজন হচ্ছে কিং ডানকানের পুত্র, তো সুতরাং এখানে ম্যালকম এবং ডোনাল্ডবেনের মধ্যে কথোপকথন হচ্ছে। ম্যালকম ডোনাল্ডবেনকে বলছে, ওয়াই ডু ইউ হোল্ড আওয়ার টাং, আচ্ছা আমরা কেন এখানে চুপচাপ আছি? দ্যাট মোস্ট মে ক্লেম দিস আর্গুমেন্ট অফ আওয়ার্স, এখানে আর্গুমেন্ট মিন্স দ্য সাবজেক্ট, যেখানে পুরো ব্যাপারটাই আমাদের, অর্থাৎ আমাদের পিতার যেখানে হত্যা হয়েছে আমরা এখানে চুপচাপ কেন আছি? এখন ডোনাল্ডবেন কি বলছে? ডোনাল্ডবেন ম্যালকমকে বলছে, হোয়াট শুড বি স্পোকেন হিয়ার, এখানে কোনো কথাই বলা যাবে না। হোয়ার আওয়ার ফেট, দ্যাট মিন্স যেখানে আমাদের ভাগ্য পুরোটা মৃত্যুর উপরে নির্ভরশীল, অর্থাৎ যমরাজ কোথায় আছে? হাইড ইন অ্যান অগার হোল, অগার মানে অগার হোল কথাটার অর্থ হচ্ছে কর্নার, অর্থাৎ যেখানে যমরাজ এখানে প্রত্যেকটা কোনায় কোনায় লুকিয়ে আছে। আমরা এখানে বেশি কথা বলতে গেলেই মেয়ে রাজ সে ছুটে আসবে, এন্ড সেই যাস এবং আমাদেরও মৃত্যু হয়ে যাবে, সে আমাদের কেড়ে নিয়ে চলে যাবে। লেট আস অ্যাওয়ে আওয়ার টিয়ার্স আর নট ইয়েট বিউড, এখানে আমাদের কোন রকম কোন দুঃখ প্রকাশ করা চলবে না। দ্যাট মিন্স দেয়ার ইজ নো টাইম ফর আস টু সেট টিয়ার্স, এখন আমাদের কোনো সময় নয় দুঃখ প্রকাশ করার মতন বা চোখের জল ফেলার, ক্লিয়ার না? চলো নেক্সট। ম্যালকম তখন কি বলছে ডোনাল্ডবেনকে? ডর আওয়ার স্ট্রং সরো আপন দ্য ফুট অফ মোশন, দ্যাট মিন্স আওয়ার গ্রেট সরো ইজ অলসো নট বি এক্সপ্রেসড ইয়েট, যে আমাদের যে দুঃখ সেটা এখন পর্যন্ত আমরা কি করতে পারি না, প্রকাশ করতে পারি না বা শোক প্রকাশ করতে পারি না। নট আওয়ার স্ট্রং সরো, আমাদের যে দুঃখ, দ্যাট মিন্স স্ট্রং সরো মিন্স হচ্ছে গ্রেট সরো, এখন পর্যন্ত টাইম আসেনি টু বি এক্সপ্রেসড ইয়েট, দ্যাট মিন্স দ্য ফুট অফ মোশন, এটার অর্থ হচ্ছে টু বি এক্সপ্রেসড ইয়েট, আমরা এখনো কিন্তু এরকম করতে পারি না। ব্যাংকো তখন বলছে লুক টু দ্য লেডি, লেডি মিন্স হচ্ছে এখানে লেডি ম্যাক, বলছে লেডি ম্যাকবেথকে দেখো আগে, অজ্ঞান হয়ে গেছে, ওকে এখান থেকে নিয়ে যাও। তো ব্যাংকোর কথা শুনে যে সমস্ত অ্যাটেন্ডেন্টসরা ছিল তারা লেডি ম্যাকবেথকে নিয়ে চলে গেল স্টেজের বাইরে। ব্যাংকো কি বলছে? তারপরে কি বলছে? এন্ড হোয়েন উই হ্যাভ আওয়ার নেকেড ফ্রেলটিজ হাইড, দেখো এখানে নেকেড ফ্রেলটিজ কথাটার অর্থ হচ্ছে আমাদের যে উইক বডি, হ্যাঁ না, হাইড মিন্স হচ্ছে ক্লথ, অর্থাৎ আমরা যখন আমাদের এই উইক বডিকে ঢেকে দেবো, অর্থাৎ পোশাক পরে নেবো, দ্যাট মিন্স ঠান্ডার হাত থেকে যখন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, দ্যাট সাফারিং এক্সপোজার, সাফারিং এক্সপোজার কথাটার অর্থ হচ্ছে ঠান্ডার হাত থেকে, অর্থাৎ হোয়েন উই হ্যাভ আওয়ার নেকেড ফ্রেলটিজ হাইড দ্যাট সাফারিং এক্সপোজার, যখন আমরা নিজেদেরকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য পোশাক পরিধান করে নেব, তখন লেট আস মাইট এন্ড কোয়েশ্চেন দিস মোস্ট ব্লাডি পিস অফ ওয়ার্ক, তখন আমরা এই ব্যাপারে ইনকোয়ারি করব। এখানে লেট আস মিট তখন আমরা মিলিত হব, এন্ড কোয়েশ্চেন দ্যাট মিন্স ইনভেস্টিগেট করার জন্য দিস মোস্ট ব্লাডি পিস অফ ওয়ার্ক, এই যে কিং ডানকানের হত্যা হয়ে গেছে এই ব্যাপারে আমরা তখন ইনভেস্টিগেট শুরু করব, কেন? টু নো ইট ফার্দার, এটাকে গভীরভাবে জানার জন্য, এর কারণ জানার জন্য। বাট ব্যাংকো এখানে এক্সপ্রেস করছে ফিয়ার্স এন্ড স্ক্রাবলস সেকাস, স্ক্রাবলস মিন্স হচ্ছে সাসপিসিয়ন, কিন্তু এখানে ব্যাংকোর ভয়ও হচ্ছে আবার সন্দেহ হচ্ছে, যেটা ব্যাংকোকে নাড়িয়ে দিচ্ছে, কিন্তু ব্যাংকো তবুও পিছপা হওয়ার নয়, সেই জন্য সে আবার বলছে ইন দ্য গ্রেট হ্যান্ড অফ গড আই স্ট্যান্ড, আমি আমার লাইফটা ঈশ্বরের উপরে ছেড়েই দিলাম, এন্ড আই স্ট্যান্ড, এবং আমি এটা ইনভেস্টিগেট করতে চাই। এন্ড দেন, তারপরে এগেইনস্ট দ্য আনডিভলসড প্রিটেন্স, এখানে আনডিভলসড প্রিটেন্স মিন্স হচ্ছে যে ধরনের কনস্পিরেসি এখনো প্রকাশ হয়নি, সেই কনস্পিরেসির বিরুদ্ধে কি করবে? আই ফাইট, আমি যুদ্ধ করতে চাই বা আমি দেখতে চাই, অফ ট্রেজনাস ম্যানিস, দ্যাট মিন্স এই যে বিশ্বাসঘাতক শত্রু কে, তাকে আমি দেখতে চাই। আনডিভলসড প্রিটেন্স মিন্স হচ্ছে এখানে বলা যেতে পারে যে অপ্রকাশিত কনস্পিরেসি, প্রিটেন্স মিন্স হচ্ছে কনস্পিরেসি, আনডিভলসড মিন্স হচ্ছে অপ্রকাশিত। তো এখানে ব্যাংকো বলছে যে এমন শত্রু কে আছে যে কিনা আমাদের কিংকে হত্যা করতে পারে, এর পেছনে গভীর ষড়যন্ত্রটা কি আছে? কনস্পিরেসি মিন্স হচ্ছে ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র কি আছে সেটা আমি দেখতে চাই। চলো নেক্সট। ম্যাকডাফ তখন কি বলছে? এন্ড সো ডু আই, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি তোমার সাথে আছি। তখন ওখানকার সবাই যারা ছিল তারা সবাই বলছে হ্যাঁ আমরা সবাই আছি, কোনো অসুবিধা নেই। ম্যাকবেথ এরপরে বলছে ঠিক আছে, লেট আস ব্রিফলি পুট অন ম্যানলি রেডিনেস, চলো তাড়াতাড়ি ভাবে রেডি হয়ে যাই। এন্ড মেট ইন দ্য হল টুগেদার, এবং আমরা কনফারেন্স হলে মিলিত হব। উই কন্টেন্ডেড, এখানে কন্টেন্ডেড মিন্স হচ্ছে এগ্রি, ঠিক আছে আমরা সবাই রাজি আছি, চলো একসাথে আমরা কনফারেন্স হলে মিলিত হই। কেন মিলিত হবো? কেন কি যে রাজা মশাইয়ের হত্যা কে করলো, কেন হলো, এর পেছনে গভীর ষড়যন্ত্র কি সেটা আমাদের জানতে হবে। ঠিক এরকম একটা সময়ে সবাই বেরিয়ে যাচ্ছে এবং স্টেজের উপরে ম্যালকম এন্ড ডোনাল্ডবেন আছে। ম্যালকম তখন কি বলছে? হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে? কাকে বলছে? ডোনাল্ডবেনকে। বলছে এই ডোনাল্ডবেন তুই কি করবি? লেট আস নট কনসার্ট উইথ দেম, এখানে কনসার্ট মিন্স হচ্ছে অ্যাসোসিয়েটেড, এদের সাথে কিন্তু আমাদের যুক্ত হওয়া কোনো মতেই চলবে না বা এদের সঙ্গে থাকা আমাদের কোনো মতেই চলবে না। টু শো অ্যান আনফেল্ট সরো ইজ অ্যান অফেন্স হুইচ আ ফলস ম্যান ডাজ ইজি, বিখ্যাত লাইন। কি বলছে? টু শো অ্যান আনফেল্ট সরো, দেখো এখানে আনফেল্ট সরো কথাটার অর্থ হচ্ছে যে দুঃখ মন থেকে অনুভব করা যায় না বা করতে চায় না। ইজ অ্যান অফেন্স হুইচ দ্য ফলস ম্যান, এখানে ফলস ম্যান হচ্ছে ফেথলেস ম্যান, অর্থাৎ বিট্রেয়ার, যে বিশ্বাসঘাতকরা কখনো মন থেকে দুঃখ প্রকাশ किन्तु करे ना एवं तारा सहजे गिरगिटिर मतन रूप धारण करते पारे। सुतरां आई विल टू इंग्लैंड, आमी एदेर संगे थाकबो ना, आमी इंग्लैंडे चले যাব। क्लियर ना? ডোনালবেন তখন বলছে টু আয়ারল্যান্ড, আমি আয়ারল্যান্ডে চলে যাব, কোনো অসুবিধা নেই। কেন কি আওয়ার সেপারেটেড ফরচুন শ্যাল কিপ আস বোথ দ্য সেফার, কেন কি আমরা যদি দুজনে আলাদা আলাদা থাকি তাহলে আমরা নিরাপদে থাকব। ওয়্যার উই আর, আমরা যেখানে আছি, देयर इज ড্যাগারস ইন মেনস মাইন্ড, প্রত্যেকটা মানুষের মনে কিন্তু ষড়যন্ত্রতে ভর্তি। তারা যদিও হাসছে, তাদের হাসির পেছনে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র আছে। দ্য নিয়ার ইন ব্লাড, এবং যে হত্যা করেছে সে কিন্তু খুব কাছের একজন ব্যক্তি, দ্যাট মিন্স তার সাথে কিন্তু ব্লাড রিলেশন আছে। দ্য নিয়ার আর ব্লাডি, দ্যাট মিন্স নিয়ার আর মিন্স হচ্ছে আমাদের যে রিলেটিভস, যার সাথে খুব কাছের সম্পর্ক, সেই কিন্তু এই ব্লাডি মিন্স হচ্ছে এই টেরিবল যে মার্ডার, তাকে বলা হচ্ছে ব্লাডি, সেই একমাত্র এটা কিন্তু করেছে, হ্যাঁ না? চলো নেক্সট। ম্যালকম তখন কি বলছে? দিস মার্ডার সেপ্ট দ্যাট শট হ্যাড নট ইয়েট লাইটেড, দিস মার্ডার, অর্থাৎ যে মার্ডার করেছে, সেপ্ট, সেপ্ট মিন্স হচ্ছে অ্যারো, অর্থাৎ তার এখানে তুমি বলতে পারো টার্গেট, তার যে টার্গেট, দ্যাট ইজ শট হ্যাড নট ইয়েট লাইটেড, এখনো কিন্তু তার টার্গেট পরিপূর্ণ হয়নি। কথাটা কেন বললো? কেন কি যেহেতু কিং ডানকানকে হত্যা করা হয়েছে, যে হত্যা করেছে তার ইচ্ছা হচ্ছে সে রাজা হবে প্রথমত, আর যেহেতু আমরা এখনো বেঁচে আছি তাহলে এর পরের টার্গেট হচ্ছে আমরা। কেন কি রাজার ছেলে রাজা হবে এটা স্বাভাবিক, তো আমরা যদি বেঁচে থাকি তো সে রাজা হতে পারবে না, সুতরাং তার টার্গেট কিন্তু এখনো ফুলফিল হয়নি। এন্ড আওয়ার সাফেস্ট ওয়ে ইজ টু অ্যাভয়েড দ্য এম, এবং আমাদের প্রধান কাজ হচ্ছে যে তার টার্গেটকে বা তার এম কে সবসময় আমাদের এড়িয়ে চলা, অ্যাভয়েড করা। দেয়ারফর টু হর্স, আর সেই কারণে তাড়াতাড়ি ঘোড়া রেডি করো। এন্ড লেট আস নট বি ডেন্টি, ডেন্টি মিন্স হচ্ছে ওয়েট, এবং আমাদের কিন্তু এতটুকু ওয়েট করা চলবে না। অফ লিভ টেকিং, লিভ টেকিং মিন্স হচ্ছে ফেয়ারওয়েল, অর্থাৎ কে আমাদের ফেয়ারওয়েল দেবে, কে আমাদের হাসি মুখে বিদায় করবে, তার জন্য কিন্তু কোন রকম ওয়েট করা চলবে না। ডোন্ট ওয়েট ফর ফেয়ারওয়েল বাট শিফট অ্যাওয়ে, কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিতে হবে। দেয়ার ইজ ওয়ারেন্ট ইন দ্যাট থেফট হুইচ স্টিলস ইটসেলফ ওয়েন দেয়ার ইজ নো মার্সিলেস, দেয়ার ইজ ওয়ারেন্ট, দ্যাট মিন্স এটাই সব থেকে ভালো হবে। এখানে ওয়ারেন্ট মিন্স হচ্ছে জাস্টিফিকেশন, মানে এটাই সব থেকে ভালো হবে যদি বিচার করে দেখা যায়। ইন দ্যাট থেফট হুইচ স্টিলস ইটসেলফ, যে এখান থেকে লুকিয়ে চলে যাওয়াটা, কেন কি ওয়েন দেয়ার ইজ নো মার্সি, যেখানে আমাদের জন্য কোন রকম কোনো মার্সি নেই, কোন রকম কোনো সিম্প্যাথি নেই, দয়া নেই, সুতরাং এখানে এক মুহূর্ত টাইম ওয়েট করা যাবে না, আমাদের এখান থেকে চলে যেতে হবে। এই বলে ম্যালকম এবং ডোনালবেন বেরিয়ে গেল। আই থিঙ্ক অ্যাক্ট টু সিন 3 সম্পর্কে তোমার কোন রকম কোনো ডাউট নেই, যদি কোথাও কোন রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।